আজকে ভয় পাচ্ছি, আমি কোথায় নেতা হব? যদি এই পরিস্থিতি হয় তাহলে তো এই দেশের প্রধানমন্ত্রী হবে হিরো আলম, সেক্রেটারি হবে আমার মিতা সিদ্দিক, ভাইরাল সিদ্দিক, যে চোর ভাইরাল হয়ে আজকে সারা পৃথিবী দাবায় বেড়াচ্ছে। সিদ্দিক কি হবে, ভাইরাল সিদ্দিক কি হবে? প্রধানমন্ত্রী আর কি বলে হিরো আলম রাষ্ট্রপতি হবে, এই দেশের মানুষের সেটা চাচ্ছে, আমাদের সিচুয়েশন তাই তৈরি হচ্ছে, কোনো হচ্ছে মানে আমি মজা করে গেলাম। আমি বলেছি, আমাকে আমার এক দর্শক বললো যে সিদ্দিক আজকে বাসা বাসা কথা বলতেছে, নিজের দলের বিরুদ্ধে বলতে হবে বলে, তা আসলেই তাই না? তারেক ভাই কিন্তু বলেই দিল যে ওই আসনগুলো কাদের, আমি আগেই বললাম, আগের বক্তব্য বলেছি যে ওই আসনগুলো কাদের, আসলে 90% ভোট তাদের ওখানে, বিএনপির ওখানে 90% ভোট। এবং তারেক ভাই কিন্তু একটা ভালো তথ্য দিয়েছে যে ওখানে ওই যে জাসদের যে তানসেন সাহেব, ওনার যে জায়গাটা উনি বললেন, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ যে আলটিমেটলি ওই জায়গাগুলো তো ছেড়ে দেওয়া, এবং আলটিমেটলি ওখানে কি করছে এটা আমার বিবেক জানে, আপনি বসছেন আপনিও, এটা শুধুমাত্র আওয়ামী লীগকে দিলে হবে না, যদি 50-50 বলি তাহলে মনে করে বলবে যে সিদ্দিক আওয়ামী লীগ করে দিকে দোষ নিতে চাচ্ছে না, ডেফিনেটলি আওয়ামী লীগের দোষ আছে, ডেফিনেটলি সেখানে বিএনপিরও আছে। এবং আমারও মজা লাগতেছে আজকে, আমি সিদ্দিকুর রহমান এখানে আমার একটু গর্ববোধ করতেছি, আমি মিডিয়া পার্সন, হিরো আলম মিডিয়া পার্সন, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। এই জায়গাটা বুঝতে হবে যে আমি সবসময় বলি আওয়ামী লীগ এবং বিএনপি প্লাস মিডিয়া পার্সন, যদি তিনমুখী লড়াই বলি আমি, যদি তার একবার হাসতেছে কারণ বুঝতে পারতেছে যে আমি ওই কথাগুলো ওনার কথাগুলো আমি বলতে, তারেকটা কিন্তু এটা বলতে বলতে চাচ্ছিল, আমি ডিরেক্ট বলতে চাই এই দেশ কাদের দখলে যাচ্ছে সেটা কিন্তু তারেক ভাই আরো বলতে পারে না। যদি আমি আমার দলের বিরুদ্ধে বলি, আপনার জাতীয় সংসদে হিরো আলম তাও অনেক ভালো ভালো কথা বলতেছে, জাতীয় সংসদে এমন আছে যে রিডিং দেখে দেখে পড়ার সময় ওই পাতা পড়ে যায়, তারপর আবার ওয়ার্ড খুঁজে খুঁজে বের করে, সত্যি করে দুই চারজন তো এক্সেপশনাল এরকম আছে, এবং এইটার দিকে যদি নজর না দেয়, একটা হিরো আলম নামি সেদিন দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দেয়, আপনি এই নজর না দেয় কাকে ইশারা করে আপনি এই প্রশ্নটা করছেন? আপনি একজন আওয়ামী সমর্থক হিসেবে আপনি আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান সাহেব আপনি নিজেও সামনে সংসদ নির্বাচন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন যতটুকু আমরা জানি, আপনি এবং আপনার প্রতিষ্ঠিত একজন রাজনীতিবিদ, আপনার পরিবারও প্রতিষ্ঠিত আওয়ামী পরিবারের রাজনীতি করে আপনার এলাকাতে, আপনি কি মনে করছেন কিনা যে এই অবস্থায় চলতে থাকে তাহলে যোগ্যতার ভিত্তিতে এই দেশে ল মেকিং এর জন্য দায়িত্বশীল লোকেরা কি সেই সুযোগ পাচ্ছে বা পাবে? প্রতিযোগিতার যে ভোটের বাজার, আমরা জানি যে ভোটের প্রতিযোগিতার ভোটের মাধ্যমে নির্বাচিত লোকজন সংসদে যাবে, সেই সুযোগ কি আছে? এটাকে ফিরিয়ে আনবার জন্য যে রাস্তা ছিল সেটাকে নষ্ট করবার দায় আওয়ামী লীগকে দিতে চাচ্ছে, বাকি দুজন যারা আছেন এখানে আলোচক তারা দিতে যাচ্ছে, আপনি কি এটাকে নিতে চাচ্ছেন কিনা আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আজকের আলোচকের জায়গা থেকে? ডেফিনেটলি নিতে হবে, কারণ এখন যাই হবে সেটা তো আওয়ামী লীগের দায়ভার নিতে হবে, বাট 100% না, আমি বলি গণতন্ত্রের যে বিষয়গুলো প্রকাশ পাচ্ছে না সেটা হিরো আলমের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, এবং আলটিমেটলি আমি তো নিজে ভয়, আজকে যে ভদ্রলোক বলছে যে একটু পরে আসছে সেটা আসলে সত্যিকার অর্থে আমি হিরো আলমের ভয়ে বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হবে সেই ভয়ে সিদ্দিকুর রহমান, আমার বললাম যে আমি একটা ব্যক্তিগত কাজে আটকে গেছিলাম, আমি আপনাকে আগে ওই ফোন করছি, আমার একটু বসতে একদম লাস্ট মোমেন্ট আবার বসতে হবে এরকম অবস্থা, আমি যেহেতু রাস্তা থেকে আমি লাইভে আসতে পারি না কখনো, এবং আমার ভয়টা এখানে যে অভিনেতা নেতা হওয়ার চেষ্টা করতেছে গত 20 বছর ধরে, যদি আমি বলি আমি সিদ্দিকুর রহমান 2000 অ্যাক্টিভলি 2010 থেকে 13 বছর, 20 বছর ভুল বললাম, 13 বছর ধরে অ্যাক্টিভলি আমি পলিটিশিয়ান হওয়ার চেষ্টা করতেছি, অভি এডিট করে নেতা হতে চাচ্ছি, বাট আমি আজকে ভয় পাচ্ছি আমি কোথায় নেতা হব, যদি এই পরিস্থিতি হয় তাহলে তো এই দেশের প্রধানমন্ত্রী হবে হিরো আলম, সেক্রেটারি হবে আমার মিতা সিদ্দিক, ভাইরাল সিদ্দিক, যে চোর ভাইরাল হয়ে আজকে সারা পৃথিবী দাবায় বেড়াচ্ছে। সিদ্দিক কি হবে, ভাইরাল সিদ্দিক কি হবে? প্রধানমন্ত্রী আর কি বলে হিরো আলম রাষ্ট্রপতি হবে, এই দেশের মানুষের সেটা চাচ্ছে, আমাদের সিচুয়েশন তাই তৈরি হচ্ছে, কোনো হচ্ছে মানে আমি মজা করে গেলাম। সেটা মানুষ চাচ্ছে নাকি রাজনীতিবিদরা চাচ্ছে? রাজনীতিবিদরা চাচ্ছে, রাজনীতিবিদরা চাচ্ছে, তার প্রমাণটা তার বহির প্রকাশ এই গত 2 দিনের রেজাল্ট সত্যিকার অর্থেই, যে আমরা আমার কথা হচ্ছে যে একটি নেতা তো হুট করে তৈরি হবে না, আলটিমেটলি এই নেতাদের কারণে, সেটা আওয়ামী লীগ বিএনপি এরা যা শুরু করেছে বা সারা দেশের পলিটিশিয়ানরা যা শুরু করেছে, তাতে করে যেটা হচ্ছে যে এই দেশে
যে অবস্থা হচ্ছে হিরো আলম যেহেতু গত 2 দিন ধরে পেয়ে গেছি বা পাচ্ছি, যে আপনি বোঝাতে চাচ্ছেন এই পরিস্থিতির দায় সাধারণ মানুষের নয়, এই দায় রাজনীতিবিদদের। ধন্যবাদ আপনাকে, রাজনীতিবিদদের। জি আপনাকে।